বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল দাবি করছেন আপনারা, সেক্ষেত্রে এটি কি গণতান্ত্রিক পরিবেশ কিনা? একটি প্রধান অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে তালা ঝুলছে। আজকে যে অনেকেই কিংস পার্টির কথা বলছে, বাংলাদেশের সর্বপ্রথম কিংস পার্টি হয়েছে বিএনপি। জনগণের ট্যাক্সের টাকা চুরি করে বঙ্গভবন থেকে টাকা বিলিয়ে প্রথমে জাগদল, পরে ওই লোকগুলোর নাম পরিবর্তন করে বিএনপি করলো। আচ্ছা শুনেন, তারপর না হয় খুব দুর্নীতি পরায়ণ দল ছিল, অস্ত্র চোরাচালান করেছে, খুন জখম করেছে, গ্রেনেড হামলা করেছে, তারপরও রাজনৈতিক দল হিসেবে তারা ফাংশন করছে, আমরাও মেনে নিয়েছি। তারপর গত 3 মাস ধরে আপনি বললেন ওনাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা কে মেরেছে? আমরা মেরেছি, আওয়ামী লীগ মেরেছে, পুলিশ মেরেছে, কেউই তো মারেনি। পুলিশ কমিশনার তো বলেছেন এই এই তালার চাবি বিএনপির কাছে আছে, এটা পুলিশের তালা না, বিএনপির তালা। শীর্ষ নেতারা তো আর তালা খোলে না, তালা খুলে পার্টির পিয়ন দারোয়ান, শীর্ষ নেতাদের তো দিয়ে দাঁড়িয়ে তালা খুলতে হয় না। আরেকটি বিষয়, বিএনপি অফিসের তালা না হয় আজকে কালকে ওনারা নিজেরাই খুলবে, ওনাদের মনের তালাটা খুলবে কে বলেন? কারণ কিছু দুর্নীতিবাজ, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা অতীতে চুরি, দুর্নীতি, খুন, পারভার্সন অফ জাস্টিস এগুলো করে বেরিয়েছেন, দেশে বিদেশে বদনাম কামিয়েছেন, তিনজন মার্কিন রাষ্ট্রদূত 2007 সালের নভেম্বর থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত তার বার্তা পাঠিয়ে তাদের সম্পর্কে বলেছেন টেরর মেন্টর, এগুলো বলেছেন। ডেনিশ রাষ্ট্রদূত স্বয়ং প্রকাশ্য সংবাদ সম্মেলনে মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছেন। তো এই লোকগুলা নির্বাচনে না আসলে সাধারণ ভোটারদের তাতে কি যায় আসে বলেন? সাধারণ ভোটাররা কি নির্বাচনে অংশগ্রহণ করেছে কি? আমরা যতটুকু জানি আওয়ামী লীগের ভিত্তি ভোট 35%, যেটা প্রায় সব নির্বাচনে তারা পেয়ে আসছে, কিন্তু ভোটের হার কেন মাত্র 40, যেখানে আরো অনেক রাজনৈতিক দলও তো অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ ছাড়া আরো 27টি রাজনৈতিক দলে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে নিরপেক্ষ ভোটার যারা যারা হয়তো বিএনপিও করে না, আওয়ামী লীগ করে না, তারা কেন ভোটদানে বিরত ছিল, বা তারা বিরত ছিল কি? এমনকি আওয়ামী লীগের সমর্থক অনেকেই হয়তো ভোট দিতে আসেনি, কারণ হলো যেহেতু সত্যিকার অর্থে নির্বাচন কিভাবে জনগণের অংশগ্রহণমূলক হলো আওয়ামী লীগকে, জি জি সেটাই বলছি, ওইভাবেই হলো, কিভাবে হলো আমি বলছি আপনাকে, সেটাই আপনি দেখেন। আমাকে একটু যদি সুযোগ দেন শেষ করবার, সেটি হলো এমনও হয়েছে যে আওয়ামী লীগের সমর্থক অনেকে মনে করেছেন যে কোন দল তো আওয়ামী লীগের তার প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে পারেনি, সুতরাং আমি তার কাছে আমি 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 যেহেতু আমার প্রার্থীকে কেউ চ্যালেঞ্জ করতে পারছে না, সেক্ষেত্রে আমার ভোট না দিতে গেলেও বা কি হয়, আমাকে তো কেউ চ্যালেঞ্জ করতে পারছে না, এইরকম কিছু মানসিকতা মানুষের সাইকোলজি থাকে। চ্যালেঞ্জ করতে পারছে না, চ্যালেঞ্জ না করার মতো নির্বাচনটা কি গণতন্ত্রের জন্য ভালো? সেটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে কি? 155টি আসনে আপনাদের প্রার্থীরা বলা যায় একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠিক নয়, কিন্তু ওখানে কেউ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি, জামানত হারিয়েছেন তারা, এমন নির্বাচন কি গণতন্ত্রের জন্য ভালো? আপনি কি চান আমরা কৃত্রিম একটা প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করিয়ে দিই? আমরা তো এটাই বলেছি, বিএনপি কে বলেছি যে আসেন আমাদের চ্যালেঞ্জ করেন, সরকারকে, সরকারি দলের প্রার্থীকে মাঠে ময়দানে ভোট কেন্দ্রে চ্যালেঞ্জ করেন, যদি মানুষ আপনাদের ভোট দেয় এবং কেউ যদি ভোট দিতে এসে ভোট দিতে না পারে তখন অভিযোগ করবেন, কিন্তু আপনি তো ভোটে আসেনই নেই।